সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 30 জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 7 জানুয়ারি নির্বাচনে সরকারের নৈতিক পরাজয় হয়েছে মন্তব্য করে আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। সাফুল ইসলামের রিপোর্ট। নিত্যপণ্যের উচ্চমূল্যের প্রতিবাদ এবং সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 7 জানুয়ারির নির্বাচনে দেশের মানুষের সমর্থন না পেয়ে বিদেশিদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছে সরকার। আওয়ামী লীগ আজকে যে প্রক্রিয়ায় দেশ শাসন করছে সেটা হচ্ছে একটি ঔপনিবেশিক পন্থা। তারা দেশকে বিভাজন করেছে, তারা মানুষে মানুষে হিংসা দেশ সৃষ্টি করেছে, তারা প্রতিহিংসার রাজনীতি জন্ম দিয়েছে বাংলাদেশে। এই পরিস্থিতির জন্য কোনোদিন বাংলাদেশের সৃষ্টি হয় না। বিএনপিতে নেতৃত্বের কোনো সংকট নেই দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের 90% মানুষ বিএনপির পতাকা তলে সামিল হয়েছে। কাদের সাহেব বলে বিএনপির নেতৃত্বের সংকট আছে। 7 তারিখের নির্বাচনে 2টি ফলাফল, 7% ভোটের মালিক শেখ হাসিনা, আর 93% লোকের নেতা জনাব নরেন্দ্র। 30 জানুয়ারি সারাদেশে দলের পক্ষ থেকে আবারও কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি। অবৈধ দাবি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে 30 জানুয়ারি 2024 রোজ মঙ্গলবার দেশের সকল মহানগর থানা জেলা সদর সকল উপজেলায় সকল পৌরসভায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল। সমাবেশ শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করা হয়। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। নাইটিঙ্গেল মোড় দিয়ে ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।